আপনি এতটা নিচু মনে এরকম একটা ছোট মানসিকতার মানুষ আমি বুঝতেই পারিনি এই ভালো মানুষের চেহারাটা আপনার ক্যামুফ্লেজ তাই না আপনি যদি আমাকে বিয়ে করতে চাইতেন নি সেটা আপনি আমাকে বলতে পারতেন আপনি এভাবে আমার দাদুকে ম্যানিপুলেট করলেন তুকাই মানে বাড়ির সবাই খুব খুশি হয়েছে তোর মার কিন্তু মত ছিল না যে যাই বলুক এই বিয়েতে আমার মত নেই আমি বলছি শোন তোর মা কিন্তু সমানে বলছে যে ওই উর্মিদের সঙ্গে আমাদের মেলে না কোথায় ওরা আর কোথায় আমরা ওদের সাথে আমাদের আমাদের রিলেশন হয় না মা সম্পর্কটা সমানে সমানে হয় না না এ বিয়ে কিছুতেই হতে পারে না কিছুতেই না ঠিকই তো বলেছে ছোটটা আম্মি ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের কখনোই সম্পর্ক হতে পারে না আপনার কোনো রাইট নেই আমার সঙ্গে এইভাবে কথা বলার আমি আপনার বাড়ির মাইনা করা কর্মচারী নই হ্যাঁ নন তো নন বলি তো এখন এতটা গলার জোর দেখাতে পারছেন যদি হতেন তাহলে এতক্ষণ আমার কাকা আপনাকে পুলিশে দিত আপনার কাকা ওটা ছাড়া আর কি বা পারেন এসেছিলেন তো পুলিশ নিয়ে আপনাকে উদ্ধার করতে যোগ্য জবাব পেয়ে ফিরে গেছেন ঠিক আছে সম্পর্ক হতে পারে কি পারে না সে তো পরের কথা কিন্তু আগে আমায় একটা কথা বল দেখিনি দাদু ভাই হ্যাঁ কি আছে তোর তোকে দেখে এরকম লাগছে কেন হ্যাঁ এইভাবে না বলে দিলি দুম করে কি কষ্ট হচ্ছে মনের মধ্যে বাবু হ্যাঁ তোমাদের কে বলল আমার কষ্ট হচ্ছে কোনো কষ্ট হচ্ছে না আমার দেখ টুকাই তুই যতই বড় হয়ে যাস না কেন তুই কিন্তু এখনো আমার কাছে সেই ছোট্ট টুকাইটিই আছিস বড়বু অবড়বু তোর মনে আছে কেমন রোগা টিংটিংয়ে হয়েছিল ছেলেটা কথায় কথায় বুকে সর্দি বসে যেত এই হাঁটুর ওপর ফেলে তেল মালিশ করে 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 এতটা বড় করলো হ্যারে আমার কাছে না শুলে রাত্রিরে ঘুম আসতো না তোর সেই আমাকে তুই বলে দিবি তারপরে বুঝতে পারবো হ্যাঁ তোর মনে কোনো কষ্ট হয়েছে কিনা কি হয়েছে বাবু বল আমাকে উর্মি দিদি ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বল ঝগড়া হয়েছে তোর হ্যাঁ আপনার মতন খারাপ মানুষের সাথে কথা বলতে আমি একা একা সেফ ফিল করছিলাম না এতদিন আমাকে অনেক এক্সপ্লয়েট করেছেন আর আমি আপনাকে সুযোগ দেব না আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি আপনি কি রকম খারাপ মানুষ দেখুন আপনি এর মধ্যে নিজের ফ্যামিলিকেও ইনভলভ করলেন তোমাদের একটা রিকোয়েস্ট করব কি হয়েছে আমাকে কেউ জিজ্ঞাসা করো না শুধু দেখো আজকের পর থেকে ওই মেয়েটার নাম যেন এই বাড়ি থেকে মুখে না নেয় না নেয় আমি আর কিছু মনে রাখতে চাই না এটুকু তো করবে তোমরা আমার জন্য বলো আমি জানি তোমরা করবে পারবো এ কি বলে গেল টুকাই কি বলে গেল আমি পরে আসবো অসুবিধা নেই রাখতে পারো
তোমাকে বহুবার ফোন করেছিলাম, তুমি ফোন ধরনি। বর্ধিও ফোন করেছিল। ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। তা ফোন করার কারণ? আমি আমার নিজের জন্য বলিনি। বাবা বাবা চেয়েছিলেন তুমি যাতে তাড়াতাড়ি বাড়ি ফেরো। বাবা চেয়েছিলেন যাতে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি। কেন? উনি তো খুব ভালো করে জানেন যে ওনার মুখ আমি দেখতে চাই না। তাহলে আমার বাড়ি ফেরানি খোঁজ কেন? ছি অলোক, বাবার সম্পর্কে তুমি এভাবে কিছু বলিনি এখন। হ্যাঁ, অনেক কিছু বলার বাকি আছে, শুনবে? না, আমার কিছু শোনার নেই। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান, তাই বাবা তোমাকে ফোন করতে বলেছিলেন। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? বাবা উর্মির বিয়ে ঠিক করেছেন। বাবা আবার এসব শুরু করেছেন। আমার জীবনটা শেষ করে দিও, বাবার খটকালি করার নেশাটা এখন মেটাও। যা ইচ্ছে করুক, আমার কি ভারতের এই সমস্ত বিষয়ে আমার সঙ্গে কোনো কথা বলতে আসবে না। আমার জীবনটা শেষ করে দিও, বাবার খটকালি করার নেশাটা এখন মেটাও। আমার জীবনটা শেষ করে দিও, বাবার খটকালি করার নেশাটা এখন মেটাও। শুনুন, সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই পুরনো হয়, তাই বলে তাকে বদলে ফেলতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। বরং সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটার প্রতি মায়া বাড়ে, আর তখন তাকে ফেলে দিতে বড্ড বেশি কষ্ট হয়। খুবই করে দেখি দেখি। মা, কি সুন্দর বানিয়েছে দেখ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, দারুণ রে। বলছি আমার যে মডেল আসার কথা ছিল তার সাথে কথা বলে নিয়েছিস তো? সব কথা হয়ে গেছে, তুই একদম চিন্তা করিস না, ঠিক টাইমে চলে আসবে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। তোকে এক্সাইটেড দেখে আমার খুব ভালো লাগছে রে উর্মি। কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। দেখ তোর শেষটা ভালো হয় কি না। হোটেল ক্লাবিং যেতে তো অনেকটা সময় লাগবে, তাই না? তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চল চল। আচ্ছা চল চল চল, আয় বাবলি আয়। অল দ্য বেস্ট টু মি। কিছুই তো খেলি না, ওইটুকু খেলে শরীরে কিছু থাকবে তো? আমার দেরি হয়ে গেছে মা, আজকে আজকে তো ওই হোটেলে হোটেলে স্যানিটাইজার গুলো ডেলিভারি করার দিন। তো এখান থেকে আবার দীপকদার বাড়িতে যেতে হবে, তারপর ওখান থেকে স্যানিটাইজারের বোতলগুলো তুলে বেরোতে হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তুই সাবধানে যাবি কেমন? আর হ্যাঁ, রাস্তায় কিছু খেয়ে নিস বাবা। মা তুমি এত চিন্তা করো না, আসছি আমি। আরে দীপকদা, আই এম ভেরি সরি, আমাকে দিন, আমি গাড়িতে তুলে পারবে তো? হ্যাঁ, তোমার দেরি হচ্ছে দেখে আমি নিজেই চলে এলাম। তো বলছি আজকে কোথায় পৌঁছতে হবে? দাঁড়াও, তোমার কার্ডটা দিই। এনাও, এতে ঠিকানা লেখা আছে, ক্লাবিং হোটেল। বেশ ঠিক আছে, ক্লাবিং হোটেলে যেতে হবে। হ্যাঁ কাকিমণি, হ্যাঁ আমরা ক্লাবিনে এসে পড়েছি। না 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 না, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা ভেতরে তো জায়গা পাবো না, তাই জন্য হারান্দা বলেছে যে গাড়িটা বাইরে পার্কিং লটেই পার্ক করে দেবে। হ্যাঁ না 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 না, অসুবিধা কিছু হচ্ছে না। আরে কাকিমণি কুল। হ্যাঁ শোনো না গো, এখন রাখছি। হ্যাঁ, কারণ আমাদের ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আরে অলোক দা না, অলোক দা। আরে সত্যকে কোথায় যাবেন? এই তো ছবি একটা এক্সিবিশনে যাচ্ছি। ও তো সেটা কোথায়? সাউথে। ও তো আমিও তো ওইদিকেই যাব। ওই হোটেল ক্লাবিন আছে না ওখানেই, আসুন না ড্রপ করে দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ। আরে বাবা বাঁচালে তুমি, দেখেছো একই বলে কপাল। তিন তিনটে ট্যাক্সিকে আমি হাত দেখালাম কিন্তু কেউ দাঁড়ায়নি, কারণ তোমার সঙ্গে আমার যাওয়াটা ভাগ্যে লেখা ছিল। বলো ভাই কি খবর, বাড়ি সব ঠিক আছে তো? হ্যাঁ ওই আছে একরকম। কি ব্যাপার বলো তো ব্রাদার, মুড অফ কেন? নিজের উপরে খুব রাগ হচ্ছে অলকদা। সে কি কেন? না 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 না, নিজের উপর কখনো রাগ করবে না বুঝলে, রাগ করবে বাইরের লোকের উপর, আর নিজেকে খুব আদর করতে হয়। সেটা যদি হতে পারতো তার থেকে ভালো আর কিছুই হতো না। একটা মানুষকে খুব ভুল চিনেছিলাম অলকদা, আর সেটা এখন বুঝতে পারছি। আপনি এর আগে কতজনের ক্ষতি করেছেন? আপনি এইভাবে শিকার ধরেন তাই না? তাই না বলুন বলুন না, আমি কি প্রথম নাকি এর আগেও আপনি অনেক অনেক ক্ষতি করেছেন? কিছুই না, মাঝখানে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল এই আর কি। আসলে বড় লোকদের আমি একটু এড়িয়েই চলি, কিন্তু এই মেয়েটাকে আমার একটু অন্যরকম মনে হয়েছিল। আপনি আমার ঘেন্না ছাড়া ছাড়া কিছু রিজার্ভ করেন না সত্যি বাবু। কিন্তু দেখলাম এই মেয়েটাও সেই একইভাবে গরিব লোকেদের ঘেন্না করে। আমি যে কি করে এত বড় একটা ভুল করে ফেললাম জাস্ট সেটা ভেবেই মনটা খারাপ লাগছে। মন খারাপ করো না, কথায় বলে না বেটার লেট দ্যান নেভার, দেরি হলেও চিনতে যে পেরেছো এটাই অনেক, আর সময়ের সাথে সাথে মানুষকেও চেনা যায়। কি বলতো সদ্য না আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, তবে হ্যাঁ তোমার মতো নেগেটিভ না পজিটিভ। হ্যাঁ সেই বরং ভালো, আপনি একটু পজিটিভ কথা বলুন তো, আমার খুব শুনতে ইচ্ছা করছে। আমার বাড়িরই ঘটনা, আমার বাড়িরই মেয়ে, আমার ভাইঝি। ওকে আমি এতদিন ধরে উড়নচণ্ডী হিসেবেই ভাবতাম, তবে সদ্য আমি বুঝতে পারলাম যে ওর মধ্যে একটা সিরিয়াসনেস আছে। তুমি মায়ের শাড়ি নিয়ে কি করবে? কস্টিউম ডিজাইনিং এর প্ল্যান করছিলাম ছুটকা, আমি ঠিক করলাম কি যে পুরনো মেটেরিয়াল দিয়ে ডিজাইনটা করব। তোমার আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে। না মায়ের শাড়িগুলো সৎ কাজে লাগলে আমি ভীষণ খুশি হব। আমার মায়ের শাড়িগুলো কেউ যেভাবে একটা ভালো কাজে ইউজ করেছে না, আমি সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। তবে দুঃখের কথা কি জানো, আমার বাবা ওর বিয়ে ঠিক করেছে। এই জোর করে বিয়ে দেওয়াটা না আমার বাবার অভ্যেস, আমার সাথেও এরকম ঘটনা ঘটেছে, এখন ওর সাথেও করবে। এইভাবে জোর করে বিয়ে দেওয়ার জন্য যে কতজনের জীবন নষ্ট হবে কে জানে। এই বিয়ে নিয়েই তো যত ঝামেলা, মেজাজটা একেবারে বিগড়ে আছে। যাকে বাদ দিন সব কথা। এই এসে গেছি এসে গেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখানেই নাম। আপনি এখানে নামবেন? হ্যাঁ দেখো না, তোমার সঙ্গে কথা বলতে বলতে এতটা পর যে কখন চলে এলাম আমি খেয়ালই করিনি। যাই হোক মন খারাপ করো না, কেমন? একদম না, শুধু আশীর্বাদ করুন ওই মেয়েটার সঙ্গে যেন আমার আর কোনোদিন দেখা না হয়। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আসি আবার দেখা হবে অলোকদা। নিশ্চয়ই আসি। কত লোকজন আসছে, আমার না এবার ভয় করছে জানিস তো, আমি পারবো তো? আরে হ্যাঁ হ্যাঁ কেন পারবি না, খুব ভালো হবে সবকিছু, চল। আজ তো চোখের আরাম হয়ে গেল রে। তা বলেছি ভাই। কি মামনি কোথায় চললে, একটা গপ টপ করে যাও।
বললে যেটা বললে সেটা আরেকবার বলো খারাপ কথা কি বললাম মামুনি আমাদের সাথে কি একটু গল্প করা যায় না কেন গো গল্প করার লোকের কি অভাব পড়েছে যে তোমাদের সাথে গল্প করব খুব মজা না মেয়েদের দেখে টন্ট করছো লজ্জা করে না ইউমি চেষ্টা কি এদের সাথে লাগিস না এরা ভালো ছেলে মোটেই না এরা যে ভালো ছেলে না সেটা এদের ব্যবহার দেখেই বুঝতে পারছি তাই বলে এদের এত বড় সাহস যেটা আমাদের সাথে অন্যায় করবে আমরা সেটা মুখ বুঝে মেনে নেব আর তোমরাই বা কিরকম হ্যাঁ ওরা এতক্ষণ ধরে এতগুলো টন করছিল আর তোমরা কিচ্ছু বললে না কোনো প্রতিবাদ করলে না কেন তোমরা জানো না এদেরকে যদি কিছু না বলা হয় তাহলে এরা আরো বেশি করে পেয়ে বসে এখন এরা আমাদের সঙ্গে মিসবিহেভ করছে দুদিন পরে এরা অন্য লোকের সঙ্গে মিসবিহেভ করবে যদি আমরা এদেরকে কিছু না বলি একদম জ্ঞান দেবে না হ্যাঁ বেশি বাড়াবাড়ি করো না আমাদের চেনো না বেশি বাড়াবাড়ি করলে না একদম মজা বুঝিয়ে দেব এক্সকিউজ মি মজা তুমি কি দেখাবে তোমরা কি মজা দেখাবে মজা তো আমি দেখাবো এই যে এখানে এতজন মেয়েদের দেখছো এরা যদি সবাই মিলে এখন তোমাদের মারে তাহলে কি রকম ভাবে ভেবে দেখেছো কত সোজা নয় মামুনি তুমি একাই ফটফট করছো কেউ তোমার পাশে থাকবে না কারণ কেউ তো পাগল নয় যে আমাদের সাথে লাগতে আসবে